নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। আত্মকেন্দ্রিকতা প্রজ্ঞাকে নষ্ট করে। আজকের চমৎকার, আমি কোয়েম্বাটুর থেকে রাজকুমার বলছি। এক সময় আমাদের স্বর্ণ ব্যবসায় প্রচুর লোকসান হওয়ার ফলে আমরা ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছিলাম। ওই পরিস্থিতিতে প্রথমবার নবরাত্রি হোমে অংশ নিয়ে আর্থিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য পুলকির কাছে হৃদয় থেকে প্রার্থনা করেছিলাম। পুলকির দৈব কৃপায় আমরা সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হই এবং পুনরায় ব্যবসা শুরু করি। তখন থেকেই আমরা প্রতি বছর সমস্ত হোমযজ্ঞে অংশগ্রহণ করে থাকি। অংশীদারিত্বে কেনা 7.75% জমির দলিল ও নথিপত্রের কাজ সম্পূর্ণ করার জন্য বিগত 10 বছর ধরে আমরা সমস্ত রকমের চেষ্টা করেছিলাম। অন্যান্য অংশীদারদের যথাযোগ্য পাওনা দিয়ে আমাদের নিজেদের নামে জমির দলিল তৈরির জন্য কয়েক বছর ধরে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। ওই পরিস্থিতিতে সহস্রনাম হোমে অংশ নিয়ে আমরা প্রিয় কল্কির কাছে তাঁর শক্তিশালী আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। হোমের কয়েকদিনের মধ্যেই চমৎকারিকভাবে আমাদের অংশীদাররা আমাদের শর্তে সম্মতি জানিয়েছিল। আমরাও তাদের প্রাপ্য অর্থ প্রদান করার সাথে সাথেই চমৎকারিকভাবে নিজেদের নামে দলিল পত্র পেতে সক্ষম হয়েছিলাম। এই সবকিছুই কেবলমাত্র কল্কির শক্তিশালী অনুগ্রহের ফলে এত দ্রুত ঘটেছিল। সস্নেহে আমাদের প্রার্থনা মঞ্জুর করার জন্য প্রিয় কল্কিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।